जो টিএমসি দালাল নেতা আর কিছু মদন মাতাল আমার বাড়ির সামনে হাঙ্গামা করছে। যারা বলেছিল 50,000 লোক নিয়ে আসবে তারা 200 লোক নিয়ে এসেছে। তোকে ও ক্ষমা চাক, কেন আমার বাড়িতে এসেছে লোক মাতালদের নিয়ে? কর্মীদের নিয়ে দিলীপ ঘোষের আপত্তিকর মন্তব্যের জের, দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে তার বাংলোতে চড়াও। খড়গপুরে দিলীপ ঘোষের রেলওয়ে বাংলো, সেই বাংলোয় ভাঙচুর। দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে। বিজেপি নেতার বিরুদ্ধে রাজ্যের সব থানায় মানহানির মামলা করা হবে, এমনটাই হুঁশিয়ারি কর্মী নেতা অজিত মাহাতোর। আজ কর্মী সম্প্রদায়ের প্রতিনিধিরা, আদিবাসীরা আজ রীতিমতো বিক্ষোভ দেখান খড়গপুরে দিলীপ ঘোষের রেলওয়ে বাংলোতে। গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। একটাই দাবি, দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে তার মন্তব্যের জন্য। এই গোপি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গোপি, কর্মী সমাজের প্রতিনিধিরা তারা আজ খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোয় চড়াও হলেন, কি বক্তব্য তাদের, ঠিক কি হলো আজ? দেখো শুভদীপ, তুমি জানো কিছুদিন আগে কর্মীদের প্রসঙ্গে গত কয়েকদিন আগে দিলীপ ঘোষ অসম্মানজনক মন্তব্য করেছেন, তারপরেই সরম হন কর্মী সমাজের মানুষরা। আজকে তাদের কর্মসূচি অনুযায়ী ওই দিলীপ ঘোষের বাংলা ঘেরাও করতে ওরা এসেছিলেন। তখনই ওরা আজ দুপুর 2:30 নাগাদ প্রায় ওরা শয়ে শয়ে মানুষ কর্মী সমাজের এসে পৌঁছান। এসে পৌঁছানোর পর প্রথমে গেটে লাথি মেরে ভিতরে ঢুকে যান, আর বাইরে থাকা জিনিসপত্র ভাঙচুর চালানো হয়। তারপরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তারপরে ওরা বন্দি থেকে বেরিয়ে রাস্তায় বসে পড়েন। প্রায় 3.5 ঘন্টায় আন্দোলন চলে, আর প্রায় ছটা নাগাদ এই আন্দোলনটা ওরা তুলে নিয়ে একটাই দাবি ওদের, ওরা যেটা জানিয়েছেন ওদের নেতা অজিত মাহাতো, দিলীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যে যত থানা আছে ওনার বিরুদ্ধে কমপ্লেন করা হবে, মানহানি মামলা করা হবে। যখন অবধি প্রকাশ্যে উনি ক্ষমা চাইবে না কর্মীদের কাছে, তখন অবধি এরা আন্দোলন চালিয়ে যাবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অজিত মাহাতো। ধন্যবাদ গোপি, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি। দিলীপ ঘোষ বিজেপি নেতা, তার যে মন্তব্য কর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, সেই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি কর্মীদের। কর্মী নেতা অজিত মাহাতো আজ জানিয়েছেন প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে। তার বক্তব্য শোনাবো। আমি বলছি কোন কর্মীরা ওকে কিছু করেছে, তার জন্য কর্মীদের কথা বলে বলবে আসামের কর্মীরা কি করলো, কিন্তু ঝাড়খণ্ডের কর্মীরা কেন বলি না, ও বলেছে বারবার। এদিকে আজ খড়গপুরের বাংলোয় ভাঙচুরের ঘটনার পর আবারও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ বিজেপি নেতা, তার বক্তব্য শোনাবো আপনাদের। পুলিশ আমার কেন গাছবে, পুলিশ লোক নিয়ে আসে আমার বাড়ি ভাঙে, সেখানে পুলিশের আমি ভরসা করি না। আমার লোকজন আছে, আমরা চাইলে প্রতিরোধ করতে পারতাম, আমরা তো ঝগড়া করতে যাইনি। তো অজিত মাহাতো কিছু মদন মাতালকে মেরে কি হবে? কিছু টিএমসি দালাল নেতা আর কিছু মদন মাতাল আমার বাড়ির সামনে হাঙ্গামা করছে। যারা বলেছিল 50,000 লোক নিয়ে আসবে তারা 200 লোক নিয়ে এসছে। অজিত মাহাতোর দম নেই 200 লোক নিয়ে আসে, ও এত বড় নেতা, ওকে কেউ মানে না, ওর সংগঠনেই মানে না, ওর কথাই কেউ মানে না। তোকে ও ক্ষমা চাক, কেন আমার বাড়িতে এসছে লোক মাতালদের নিয়ে? ওর নেতাগিরি আমি গুছিয়ে দেবো, ওর মতো এই যে চোর দালাল যতগুলো নেতা না, সব কটার মুখোশ খুলে দেবো। কে কার কাছে টাকা নিয়েছে আমি জানি, আর প্রকাশ্যে বলো আমি বলিনি এখনো, কারণ ওদের মধ্যে ঝগড়া বেঁধে যাবে। আমি আবার বলবো একই কথা, যারা আমার বিরুদ্ধে লাগবে তাদেরকে আমি ছাড়বো না। দাদা ওরা বলেছে, অজিত মাহাতো বলেছে FIR করবে আপনারা। 100টা FIR করুন না, কি যায় আছে আমার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।